আচ্ছা, আজকে যেটা করব আমরা আমরা করবো হচ্ছে একটা পপ আপ কিভাবে ডিজাইন করতে হয় ওয়ার্ডপ্রেস এর মধ্যে। এটা পপ আপটা কি এটা আগে বুঝে আসি। এরকম দেখছি না আমরা সাইডের মধ্যে হঠাৎ করে একটা কিছু চলে আসে, কোথাও ক্লিক করলে একটা কিছু চলে আসে, কোনো একটা ডিসকাউন্ট দিচ্ছে, অথবা বলতেছে সাবস্ক্রাইব করো, অথবা বিভিন্ন ধরনের কিছু বলতে পারে, তাই না? 20% ডিসকাউন্ট, পপআপ, তাই না? আচ্ছা, এগুলো আমরা কেমনে ডিজাইন করতে পারি? আবার বিভিন্ন ফাংশন থাকতে পারে, লাইক হইতে পারে যে লোড হইলে, পেজ লোড হইলে এটা আসবে, বা পেজে কিছু দূর স্ক্রল করলে এটা আসবে, বা কোথাও ক্লিক করলে এটা আসবে, অথবা দেখা গেল যে আমি এমনও হইতে পারে যে পেজটা কেটে দিতে যাচ্ছে ওই মুহূর্তে চলে আসবে, হইতে পারে না? বা জি তিনটা পেজ ভিজিট করার পরে দেখাবে, বিভিন্ন কিছু হইতে পারে। সো এটা কিভাবে করবো সেটা আজকে আমরা দেখবো। আচ্ছা, এই জন্য আমরা একটু ট্রাই করি, দেখি আমাদের কাছে প্লাগইন কোনটা কোনটা আছে। আচ্ছা, আমাদের কাছে এলিমেন্টর এলিমেন্টর প্রো দুইটা আছে নাকি? এই দুইটাই চলবে, এলিমেন্টর প্রো এইটটা দরকার হবে পপআপ তৈরি করার জন্য। আমরা পপআপ তৈরি করে নিচ্ছি, এক পপআপ, পপআপ আমরা এখানে যে কোনো নাম, মাই পপআপ, ক্রিয়েট পপআপ, সিম্পল না? হেডার ফুটার যেভাবে বানায় ওইরকম। হ্যাঁ, এখানে অনেকগুলো ডেমো দেখাবে, আমি চাইলে ডেমো নিতে পারি, আমি চাইলে ডিজাইন করতে পারি, চলেন আমরা ডিজাইন করি, এরকম দেখাবে। সো এইটুকুর মধ্যে আমাকে ডিজাইন করতে হবে, একটা সেকশন নিলাম, সেকশনের ভিতরে ইনার সেকশন নিলাম। আচ্ছা, ইনার সেকশন লাগতেছে না এটা করতে গেলে, তাই না? এটার মতো করার চেষ্টা করি, আমি ডিজাইনের ভিতরে যা খুশি করতে পারি, আপ টু ইউ, যা মনে চায় আপনি ডিজাইন করেন, সেটা বিষয় না। আমার মূল কাজ হচ্ছে এখানে কি কি আছে সেটা বলি। 50% অফ, আচ্ছা এখানে কি লাইন ভাঙার জন্য কি দিব? বিয়ার মনে আছে না? বিয়ার দিতে হয় না লাইন ভাঙার জন্য? আচ্ছা, জি ভাই, ফার্স্ট অর্ডার, তারপর হচ্ছে টেক্সট নিলাম, জাস্ট নর্মাল যা আছে থাকুক, এটাকে মিডল করে দিই। তারপর হচ্ছে এই টেক্সটটাকে মিডল করবো, তারপরে এটা দুই পাশ থেকে আমরা ভালো একটা পেডিং দিব এখানে, যাতে করে মাঝখানে চলে আসে। ও লেফটে হয়তো 100 পিক্সেল পেডিং দিলাম, রাইটে 100 পিক্সেল পেডিং দিয়ে দেখি কি অবস্থা, আর বেশি লাগবে। 200 200 করে দিই, কি করলাম দুই পাশটা পেডিং দিলে এটাকে কি করলাম মাঝখানে নিয়ে আসলাম, ঠিক আছে। 150 দিলে চলবে, ওকে। এখন এরপর কি আছে, একটা ফর্মের ফিল্ড আছে, ফর্মের ফিল্ড দুই পাশে একটা পেডিং দিয়ে দিব। ডিজাইন আপনি যেভাবে করেন এটা আপনার বিষয়। হ্যাঁ, নামও লাগবে না, মেসেজও লাগবে না, লেভেলটা অফ হয়ে যাবে। ফর্মের বাটন নম্বর থাকবে 50% অফ, এই বাটনের ধরেন ওইটা একটু কমাই দিতে পারি, 66 দিয়ে মিডল করে দিতে পারি, এভাবে করতে পারি, বা 100% দিয়ে মিডল করে দিলে একবার মাঝখানে চলে যাবে, মিডল দিয়ে দিলে। ওকে, সো এই তো মোটামুটি আমাদের ডিজাইনটা, তাই না? একটু চেঞ্জ করি, বুঝতেছি। জি ভাই, জি ভাই, ওকে, এখন উপরে নিচে চাইলে একটা পেডিং দিতে পারি সেকশনের। এই হচ্ছে আমাদের পপ আপটা ধরেন রেডি হয়ে গেলে, এই পপ আপটা আমরা সব জায়গাতে দেখাবো। পাবলিশ, এখন আমাকে বলতেছে কন্ডিশন অ্যাড করো যে এটা সাইটের কোথায় দেখাবে, তাই না? আমি তো পপ আপটা তো বানাইলাম, দেখাবে কোথায় এটা বলে দিতে হবে না, কিন্তু সব জায়গায় তো আর দেখাবে না।
এক কন্ডিশন, ওই যে হেডার ফুটারের মতো এন্টায়ার সাইট মানে সব জায়গাতে দেখাবে, আমি ভাঙা ভাঙা দিতে পারি, সিঙ্গুলার একটা পেজে দিতে পারি, বিভিন্ন জায়গায় দিতে পারি, কোনো পেজকে বাদ দিতে পারি, জুট দিয়ে আরেকটা কন্ডিশন এড করতে পারি, এইভাবে আমার যা ইচ্ছা। এখন আমি যদি এটাকে সেভেন ক্লোজ করি, হয়ে গেছে না? এখন আমি যদি আমাদের হোম পেজটা ভিজিট করি, যেহেতু হোম পেজে আসার কথা, দেখেন তো পপ আপ আসছে কিনা চোখে পড়ে? আসলে না ভাইয়া, পপ আপ তো আসে নাই, তাহলে কেমন হইলো? পপ আপ কেন আসলো না? আচ্ছা, আমরা পপ আপ কে বলছি কোন পেজে আসবে, কখন আসবে সেটা তো বলি নাই, বলছি না এইটা বলতে হবে। চলেন আমরা আবার এখানে যে রান করি। আচ্ছা, এখন যখন আমরা পপ আপটা কাজ করলাম, করার পর যখনই আপডেট দিলাম, তখন আমাদেরকে একবার বললো যে কন্ডিশন গুলো দিতে। এখন আমি যদি আবার সেম কাজটা করি, ধরেন আমি যদি কোন একটা কাজ করে আপডেট দেয়, এইখানে আর আমাকে কিন্তু ওই সেম কাজটা আর করতে বলতেছে না, ওই ওইটা কিন্তু আর দ্বিতীয়বার করতে বলতেছে না, তাহলে আমি এটা করবো কিভাবে? এই যে অ্যারো আছে, দেখেন ক্লিক করলে এই যে ডিসপ্লে কন্ডিশন অপশন আছে, এখানে আবার যেতে পারবো। ডিসপ্লে কন্ডিশন ওকে, এন্টার সাইডের যে কোনো জায়গায় আমি চেয়ে দেখাইতে পারি, কিভাবে দেখাবে বা কখন দেখাবে এটা বলি না। সো ট্রিগার, ট্রিগার অনেকগুলো অপশন আছে। প্রথম অপশনটা দেখেন, অন পেজ লোড, পেজটা লোড হওয়ার সাথে সাথে দেখাবে। অন স্ক্রল, পেজটা স্ক্রল করার পরে দেখাবে। অন স্ক্রল টু এলিমেন্টস, কোন একটা নির্দিষ্ট এলিমেন্টে যাওয়ার পরে দেখাবে। অন ক্লিক, কোথাও ক্লিক করলে দেখাবে। আফটার ইনএক্টিভিটি, অনেকক্ষণ ধরে কিছু করতেছে না, মাউস নাড়াচাড়া করতেছে না, কিবোর্ড ইউজ করতেছে না, তখন দেখাবে। অন পেজ এক্সিট ইন্টেন্ট, এটা যখন পেজ কেটে দিতে যাবে তখন দেখাবে। এটা তো দিচ্ছ, জানো কি এত পার্সেন্ট ডিসকাউন্ট আছে, ঠিক আছে? ওকে, ফার্স্টটা ট্রাই করি আমরা। অন পেজ লোড, এখন পেজ লোড তো ঠিক আছে, পেজ লোড হওয়ার কতক্ষণ পরে? পেজ লোড হওয়ার পর ইনস্ট্যান্ট দেখাবে নাকি 10 সেকেন্ড পরে দেখাবে, 20 সেকেন্ড পরে দেখাবে, 30 সেকেন্ড পরে দেখাবে, ঠিক আছে না? এখন আমি যদি ও জিরো রাখি, ইনস্ট্যান্ট দেখাবে পেজটা লোড হওয়ার সাথে সাথে। আচ্ছা, আমি এখানে 5 সেকেন্ড দিয়ে দিলাম, পেজটা লোড হওয়া কমপ্লিট হওয়ার পর 5 সেকেন্ড পরে দেখাবে। আচ্ছা, এটা আমি, এটা তো সেকেন্ড দেওয়া যায় শুধুমাত্র, এটা তো মিনিট দেওয়া সম্ভব না, তাই না? ওকে কিন্তু সেকেন্ড থেকে মিনিট হয় না, হবে হবে ভাই, কত সেকেন্ড দেওয়া লাগবে? সেকেন্ড কে মিনিট কে সেকেন্ড করতে হবে, কত সেকেন্ড? 60 সেকেন্ড। 50 সেকেন্ড। আচ্ছা, তো আমরা একটু দেখি, লোড হয় না এখানে, এই যে আসছে না। তো আমরা চাইলে এখানে কেটে দিতে পারি, এখানে ক্লোজ করে আবার বাইরে ক্লিক করলেও কেটে দিতে। ওকে, প্রথমটা আমরা সাকসেসফুলি করছি, নেক্সট আবার যাই ডিসপ্লে কন্ডিশন বা একবারে ট্রিগারে গেল হয়তো, ঠিক আছে। সো এটা যত সেকেন্ড ইচ্ছা আপনি দিতে পারেন, জিরো দিলে সাথে সাথে লোড হবে, গেল। তারপরে যেটা আছে অন স্ক্রল, স্ক্রল করবে তারপর দেখাবে। এখন কতটুকু করবে সেটাও আপনি নির্দিষ্ট করতে পারেন, কোন দিকে করবে সেটাও। আমরা কি করি, দুই দিকে স্ক্রল করতে পারি না? যেমন ধরেন আমি এই পেজে যাই, এখন এখন নিচের দিকে স্ক্রল করতেছি আমি, তাই না? এখন এখন উপরের দিকে স্ক্রল করতেছি না? সো আমার যেদিকে মনে চায় আমি ওই দিকে স্ক্রল করতে পারতেছি, বাট এটা দেখাবে কখন, এটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে? সো এখন আমরা যদি এক কাজ করি, ক্লায়েন্ট বলে দেয় যে নিচের দিকে স্ক্রল করলে দেখাবে না, বাট যখনই সে উপর দিকে স্ক্রল করতে যাবে তখন তাকে দেখাবে, তাহলে এখান থেকে আপ দিব, নর্মালি ডাউনই থাকবে। তো ডাউন দেওয়া 50%, 40%, 60%, 70%, 80%, 100% দেওয়ার পর মানে একবারে নিচে যাওয়ার পরে দেখাবে, এটাও করতে পারেন। সো আমি 50% রেখে ট্রাই করে দেখবো যে পেজটা 50% স্ক্রল করার পরে আমাকে আদৌ দেখায় কিনা। হ্যাঁ, দুইটা একসাথে ওপেন করে রাখা যায় না। যে টাইমেও দেখাবে স্ক্রলেও দেখাবে হ্যাঁ, যায়? আচ্ছা, সো আমরা স্ক্রল করতেছি, হ্যাঁ, এই 50% আসছে না? ওকে, আচ্ছা, এখন এটা গেল। তো এটা আমরা যা ইচ্ছা এখানে দিতে পারবো, অপশন নেক্সট অপশনে যাই, ঠিক আছে।
অফ করে দিলাম। অন পেজ স্টল এলিমেন্টস, এটা কি বলছে একটা ক্লাস নেম দাও, কোন কোন জায়গায় গিয়ে এটা দেখাবে। সো আমরা আবার এটাতে যাচ্ছি, ইডিট উইথ এলিমেন্টর, আমি যে কোনো একটা ক্লাস নেম কোথাও একটা ধরাই দিব যেইখানে যায় আমি দেখাইতে চাচ্ছি। লেটস সে আমি এই পোর্টফোলিওতে আসলে দেখেন, সো এই সেকশন বা কোনো একটা জায়গা যে কোনো কিছু ধরে অ্যাডভান্সে যাবেন, এখানে ক্লাস নেম দিবেন, ক্লাস নেম আইডি না, ক্লাস নেম নর্মাল ভাবে লিখবেন। ধরুন ওপেন ড্যাশ ড্যাশ ইউজ করবেন মাই, যে কোনো কিছু এই নামে দিতে হবে, এরকম আপনি যে কোনো কিছু দিতে হবে, র্যান্ডম দিতে পারেন বাট এটা কপি করে নিতে হবে। আপডেট করেন, নিউ পেজে যান, এখানে এসে ওই যে ক্লাস নেমটা ডট দিয়ে বসাইতে হবে, ডট তারপর যা আছে ক্লাস নেম বসাই দিবেন, সেভেন ক্লোজ। বুঝতেছিস সবাই নাকি? আচ্ছা ভাই দেখেন আমি এখন স্ক্রল করে যখন ওই পয়েন্টটাতে যাব তখন আমাকে পপ আপ দেখাবে, ওই যে ক্লাস নেমটা পাইছে না যে পোর্টফোলিওতে, সো যখন ওই পয়েন্টে যাবেন সাথে সাথে এটা দেখাবে। কোনো একটা নির্দিষ্ট জায়গায় গেলে পপ আপ দেখাইতে যদি চাই ক্লায়েন্ট তাহলে ক্লাস নেম ইউজ করে করতে পারে। আচ্ছা ট্রিগারে গেলাম, আবার এটা অফ করে দিলাম, আশা করি বুঝছেন। এটা অন ক্লিক, এটার মানে হচ্ছে কয়বার ক্লিক করবো, এটা নির্দিষ্ট কোনো জায়গায় না, যে কোনো জায়গায়, একটা দুইটা তিনটা, তাহলে আসছে তিনটা ক্লিকে দিলাম আমরা। এখন আমাদের পেজে গিয়ে যদি কেউ তিনটা ক্লিক করে, যে কোনো জায়গায় হতে পারে, একটা বাটন একটা টেক্সে বা কোথাও একটা ক্লিক করলেই তাকে দেখাবে। এরকম অনেক সাইট আমরা দেখি যে ক্লিকে এর মধ্যে পপ আপ দেখায়, ধরেন সে একটা বাটনে ক্লিক করলো, এলিমেন্টরে ক্লিক করলো, বা টেক এ লুক এখানে একটা ক্লিক করলো, ঠিক আছে। এই যে তিনটা হয়েছে না, দেখেছে না সাথে সাথে, জি। সো এইভাবে হচ্ছে আমি দেখাতে পারি। আচ্ছা আফটার ইনঅ্যাক্টিভিটি, কতক্ষণ যদি ইনঅ্যাক্টিভ থাকে, লাইক 30 সেকেন্ড 1 মিনিট, এরকম যদি মানে কোনো কাজ না করে ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছে, তাহলে পপ আপটা শো করবে যে এমনি বসে আসো, তার থেকে আমাদের অফার গুলো চেক করো, ঠিক আছে, এরকম কিছু, বা আমাদের অফারে 50% ডিসকাউন্ট আছে, বা 100 তারিখে নতুন প্রোগ্রাম ইভেন্ট লঞ্চ হচ্ছে, ঠিক আছে, এটা দেখাইলাম না, এটা সময় লাগবে, বসে থাকতে হবে। অন পেজ এক্সিট ইন্টেন্ট, এইটা ম্যাজিকের মতো কাজ করে। সব ঠিকঠাক বসে আছেন, স্ক্রল করতেছেন, বসে যাই করতেছেন সমস্যা নাই, বাট যখনই আপনি এদিকে যাচ্ছেন তাও সমস্যা নাই, বাট যখনই আপনি কাটার চিন্তা করবেন ওই যে দেখাচ্ছে, ঠিক আছে, এটাও করা সম্ভব। আচ্ছা লাস্ট কিছু অপশন আমি দেখাই দিই, অ্যাডভান্স রুল, কয়টা পেজ দেখার পরে দেখাবে, ধরুন 4-5টা পেজ ভিজিট করছে তারপর দেখাবে, এটা অন করে এখানে দিয়ে দেন পেজের নাম্বার, অতগুলো পেজ ভিজিট করার পরে পপ আপটা দেখাবে যেই পেজে থাকবে তখন। আচ্ছা তারপর হচ্ছে এক সেশন, মানে আজকে ঢুকলো বেরোয় গেল পেজ থেকে, আবার 2 দিন পরে আসলো বেরোয় গেল, এরকম কতগুলো সেশন কমপ্লিট হওয়ার পরে তাকে দেখাবে, এরকম হলে এটা দিব, মানে এগুলো স্পেসিফিকলি ক্লায়েন্ট আপনাকে বলেই দিবে যে কোনটা। এইটা জাস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হাইড ফর লগ ইন ইউজার, অনেক সময় থাকে না যে তুমি নতুন অ্যাকাউন্ট করলে 50% ডিসকাউন্ট পাবা, এখন যে অলরেডি অ্যাকাউন্ট করা আছে সে যদি দেখে এটা দেখে থাকে, চিন্তা করবে কি তাহলে কি আমার আগের অ্যাকাউন্ট ডিলিট করে দিব, নতুন করে আবার অ্যাকাউন্ট করবো, এটা কি ভেবে, তাহলে লগ ইন ইউজারকে যাতে না দেখায় আমরা এইভাবে অফ করে দিবো নাকি, তাহলে লগ ইন ইউজার গেটটা দেখাবে না। আচ্ছা তারপর হচ্ছে কোন একটা নির্দিষ্ট লিঙ্ক দিয়ে যদি আপনার ওয়েবসাইটে ঢুকে তাহলে শুধু দেখাবে, এরকম করতে পারেন এই যে ইন্টারনেট লিঙ্ক, তারপর অথবা শুধু সার্চ ইঞ্জিনে সার্চ করে, মানে গুগল ইয়াহু এগুলো সার্চ করে যদি ঢুকে তাহলে দেখাবে, এরকম কিছু আর কি। আর এখান থেকে আমি বাদ দিতে পারি কোনো একটা মোবাইলে, যেমন মোবাইলে দেখাইতে চাচ্ছি না পপআপটা, মোবাইলের জন্য আলাদা পপআপ বানাইতে পারি চাইলে, তখন আবার এই দুইটা রাখবো না এখানে, ক্লিয়ার? জি ভাই, হ্যাঁ সো এইভাবে আমরা পপআপ ক্রিয়েট করতে পারি। আচ্ছা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে, আমরা যে ওই যে ক্লাসটা দেওয়া যেটা হয়েছে, ক্লাসরুমে ফিগমাটা যেটা দেওয়া হয়েছে ওইটা করবেন, ওই প্রজেক্টের মধ্যে এরকম একটা পপ আপ করবেন, ঠিক আছে? ওকে আমি পেজের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে লোড হইলে সাথে সাথে দেখায়। আচ্ছা ভাই, অনেক সময় দেখা যায় যে অনেক ক্লায়েন্টের ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ
লাইক স্প্যানিশ বা পর্তুগাল, পর্তুগিজ এরকম ল্যাঙ্গুয়েজ থাকে, এগুলা কি মানে ভিতর থেকে কোনো সিস্টেম আছে ও এটা একটা মানে প্লাগইন খোলা আছে, যায়? প্লাগইন? পলিল্যাং, WPML এই ধরনের কিছু প্লাগইন আছে, ওগুলো দেখতে পারেন। ইউটিউব সার্চ করলে আপনি আমাদের চ্যানেলের ভিডিও পেয়ে যাবেন, যদি ইন্টারেস্টেড হন দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ঠিক আছে, আমি এই ক্লাসের ভিডিওটা দিয়ে দিব আপনাদেরকে, যখন প্রসেস হয়ে যাবে আপনারা ওই ক্লাস ভিডিওটা দেখে দেখে সুন্দর করে ফিগমাটা ডিজাইন করবেন, এবং তার উপরে এই যে আজকে যেভাবে পপ আপ দেখালাম এরকম একটা পপ আপ আমাদের অ্যাড করে দিবেন, পপ আপটা যাতে পেজ লোড হওয়ার পর 5 সেকেন্ড পরে লোড হয়। ঠিক আছে, আচ্ছা ওকে ভাইয়া। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের ক্লাসে, আল্লাহ হাফেজ।